ইটালিয়ান ছোট বাক্য সহজে ইটালিয়ান ভাষা শিখতে ছোট বাক্যগুলোর গুরুত্ব অপরিসীম যত বেশি ছোট বাক্য আপনারা জানবেন খুব সহজেই ইটালিয়ান ভাষায় ছোটো ছোটো বাক্যগুলো বলে মনের ভাব প্রকাশ করতে পারবেন আসসালামু আলাইকুম লান বাংলা টু ইটালিয়ান ইজিলির আজকে লিসন আমরা শিখব পঞ্চাশটি ইটালিয়ান ছোট বাক্য পর্ব চার আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের কাছে শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আরও বাক্য নতুন দা ছোট বাক্য গোয়ার আতেন্তামেন্তে আতেন্তা আতেন্তামেন্তে অর্থ সাবধানে দেখো এখানে গোয়ার অর্থ হচ্ছে দেখো আতেন্তামেন্তে অর্থ সাবধানে গোয়ারদা আ অর্থ সাবধানে দেখো গোয়ারদা কুই গোয়ারদা কুই অর্থ এখানে দেখো গোয়ার্দা অর্থ হচ্ছে দেখো কুই অর্থ হচ্ছে এখানে গোয়ারদা কুই অর্থ এখানে দেখো গোয়ারদা ফোয়ারি গোয়ারদা ফোয়ারি অর্থ বাহিরে দেখো ফোয়ারি অর্থ হচ্ছে বাহিরে গোয়ার্ অর্থ হচ্ছে দেখো গোয়ারদা ফোয়ারি অর্থ বাহিরে দেখো

ডানে দেখো সেক্ষেত্রে আমরা বলবো গোয়ারদা আসরা আ দেসরা অর্থ ডানে দেখো দেসরা অর্থ হচ্ছে ডানে বামে বলতে চাইলে সেক্ষেত্রে আমরা বলবো গোয়ারদা আ সিনেসরা গোয়ারদা আ সিনেসরা অর্থ বামে দেখো গোয়ারদা ঠিকই থাকবে শুধু ডানের জায়গায় আমরা দিব দেশরা বামের জায়গায় আমরা দিব সিনেসরা যদি ছোট ছোট শব্দগুলো আমরা মুখস্ত করতে পারি তাহলে খুব সহজে ইটালিয়ান ভাষা শিখতে পারবো গোয়ার দামি গোয়ার দামি অর্থ আমার দিকে দেখো গোয়ারদার পরে মি যুক্ত করে দিলে হয়ে যাবে আমার দিকে দেখো সেক্ষেত্রে আমরা বলবো গোয়ার দামি তার দিকে দেখো সেক্ষেত্রে আমরা বলবো গোয়ার দালো গোয়ার দালো অর্থ তার দিকে দেখো গোয়ারদার পরে আমরা লোদ বসিয়ে দিব তাহলে হয়ে যাবে যে গোয়ার দালো অর্থ তার দিকে তাকাও বা তার দিকে দেখো নিচে তাকাও সেক্ষেত্রে আমরা বলবো গোয়ারদা জু উপরে তাকাও সেক্ষেত্রে বলবো গোয়ার দ্যু কন্টিনুয়া আঁপ্রো অর্থ চেষ্টা করতে থাকো আমরা যে কোনো কাজ করছি বা কেউ কিছু কাজ করছে সেক্ষেত্রে যদি আমরা বলি যে চেষ্টা করতে থাকো বা চালিয়ে যাও সেক্ষেত্রে আমরা বলতে পারি কন্টিনিউয়া আপ্রো বারে অর্থাৎ চেষ্টা করতে থাকো আবার বলতে পারি কন্টিনিউয়া কোজি অর্থ এইভাবে করতে থাকো বা যেরকম করছো সেরকম চালিয়ে যাও সেক্ষেত্রে আমরা বলবো কন্টিনিউয়া কোজি অর্থ চালিয়ে যাও কোজি অর্থ হচ্ছে এমনই কন্টিনিউ অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া কন্টিনিউয়া কোজি অর্থ এইভাবে চালিয়ে যাও বা চালিয়ে যাও রিমানি ন্ত্র অর্থ তুমি ভিতরে থাকো তু রিমানি অর্থ তুমি থাকো দ্যন্ত্র অর্থ হচ্ছে ভিতরে তু রিমানি দে্র তুমি ভিতরে থাকো আবার রিমানি লোন তানো অর্থ দূরে থাকো শুধু যদি রিমানি অর্থটা জানি এটার অর্থ হচ্ছে তুমি থাকো এখন হলে হবে ভিতরে আর লোন হবে দূরে রিমানি লোন দূরে থাকো আবার যদি বলি যে কাছে থাকো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব রিমানি বিচ্ছিন্ন রিমানি বিচ্ছিন্ন অর্থ কাছে থাকো এখানে বিচ্ছিন্ন অর্থ হচ্ছে কাছে লোন তানো অর্থ হচ্ছে দূরে ইল টেম্পো এ ইল টেম্পো এ ইস্কা দূত অর্থ সময় শেষ আবার সময় শেষ সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইল ত্যাম্পো এ ফিনিত ইল ত্যাম্পো এ ফিনিত অর্থ সময় শেষ ইস্কা দূত অর্থ হচ্ছে সময় শেষ বা মেয়াদ শেষ ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ফিনিত এটা সবসময় শেষ অর্থে ব্যবহৃত হয় ইল ত্যাম্পো অর্থ হচ্ছে সময় এই ইস্কাদুত অর্থ শেষ কিংবা মেয়াদ শেষ এ ফিনিত এর অর্থ হচ্ছে শেষ আদেশ আন্দিয়ামো আফরি আদর্শ অর্থ হচ্ছে এখন আন্দিয়াম অর্থ আমরা যাব আ অর্থ বাহিরে আদেশ্য আন্দিয়ামো আ ফরি এখন আমরা বাহিরে যাব দব্যাম আন্দারে আ কাজা অর্থ আমাদের বাসায় যেতে হবে দব্যাম অর্থ হচ্ছে আমাদের অবশ্যই করতে হবে এমন কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় আন্দারে অর্থ হচ্ছে যেতে আ কাজা অর্থ বাসায় দব্যাম আন্দারে অর্থ আমাদেরকে যেতে হবে আ কাজা বাসায় নন কাপিস্ক অর্থ বুঝি না বা আমি বুঝছি না সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। নন কাপিস্ক অর্থ বুঝি না ল কাপিস্ক তুত্ব অর্থ সব বুঝেছি এর অর্থ হচ্ছে ল কাপিস্ক তুত্ত অর্থ সব বুঝেছি তুত্ত অর্থ হচ্ছে সব কাপিস্ক অর্থ হচ্ছে আমি বুঝছি সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ল কাপিস্ক অর্থ আমি বুঝেছি তুত্ত অর্থ হচ্ছে সব নন টি কাপিস্ক অর্থ তোমাকে বুঝিনি বা তোমাকে বুঝি না নন টি কাপিস্ক তোমাকে বুঝি না পোষ্য তেনের ল পোষ্য তেনের ল অর্থ আমি কেটা রাখতে পারি পোষ্য অর্থ হচ্ছে আমি পারি তেনের ল অর্থ এটা রাখতে কত তারিখে যাবে তুমি কত তারিখে যাবে আঁকে দাতা আন্দ্রাই আঁকে দাতা আন্দ্রাই অর্থ তুমি কত তারিখে যাবে এখানে ভেরবো হচ্ছে আন্দ্রায় এটা ভ্যারব আন্দারে থেকে এসেছে আন্দারে হচ্ছে যাওয়া আর তু আন্দ্রাই অর্থ তুমি যাবে ভবিষ্যৎকাল কত তারিখে আ কে তারিখেও এর ইতালিয়ানে হচ্ছে দাতা আ কে দাতা অর্থ কোন তারিখে বা কত তারিখে আন্দ্রায় অর্থ তুমি যাবে আমি পরশু যাব আমি পরশু যাব বা পরশু যাব যাবো সেক্ষেত্রে আমরা বলবো আন্ধ্র দপদুমানি আন্ধ্র দপদুমানি অর্থ আমি পরশু দিন যাব এখানেও সেম ভেরব আন্দারে ব্যবহৃত হয়েছে আন্দারে থেকে এসেছে আন্দ্র, ইয় আন্দ্র অর্থ আমি যাব ভবিষ্যৎকাল দপদুমানি অর্থ হচ্ছে আগামী পরশু দিন ইয় আন্ধ্র দপদুমা আমি আগামী পরশু দিন যাবো এখানে ইয়োর ব্যবহার সাধারণত সবসময় হয় না বা হয় না এটা অনেক দূরে এটা অনেক দূরে এ লোন এ লোন অর্থ এটা অনেক দূরে এখানে ব্যবহার হয়েছে ভেরবো এ শেরে এর শেরে থেকে এসেছে এ অর্থ এটা হয় লোন অর্থ দূরে এটা হয় অনেক দূরে অথবা এটা দূরে সেক্ষেত্রে আমরা বলবো এ আমার মনে নেই আমার মনে নেই নন রিকর্দ, নন রিকর্দ অর্থ আমার মনে নেই এখানে ব্যবহার হয়েছে ভ্যারব রিকর্ড দ্বারে রিকর্ড দ্বারে অর্থ হচ্ছে মনে রাখা ইও রিকর্দ অর্থ আমি মনে রাখি কিন্তু রিকর্দর আগে আমরা নন বসিয়ে ব্যবহার করেছি যে আমার মনে নেই নন রিকর্দ। অর্থ আমার মনে নেই আমি অপেক্ষা করতে পারছি না আমি অপেক্ষা করতে পারছি না সেক্ষেত্রে আমরা বলবো নন রিয়াস্কো আদ আসপে তারে নন রিয়াস্কো আদ আসপে তারে অর্থ আমি অপেক্ষা করতে পারছি না এখানে রিয়াস্কো ভ্যারব রিউশিরে থেকে এসেছে রিউশিরে অর্থ হচ্ছে বোঝানো হয়েছে যে আমি সক্ষম নই কিংবা আমি পারতেছি না আমার পক্ষে পসিবল না সেক্ষেত্রে ভ্যারব রুশিরেটা ব্যবহৃত হয় রিয়াসকো অর্থ হচ্ছে আমি সক্ষম নই বা আমার দ্বারা সম্ভব নয় নন রিয়াস্কো অর্থ আমার ধারা সম্ভব নয় আদাসপে তারে অর্থ অপেক্ষা করার জন্য আমার পক্ষে সম্ভব নয় বা আমি অপেক্ষা করতে পারছি না চলো পালাই চলো পালাই অর্থ চলো পালাই হ্যাঁ আমি চাই হ্যাঁ আমি চাই সি লিও সি ল ভলিও হ্যাঁ আমি চাই ভোলিও ভারবো ভোলের থেকে এসেছে ভোলের অর্থ হচ্ছে চাওয়া ভলিও অর্থ আমি চাই চলো এখানে বিশ্রাম করি চলো এখানে বিশ্রাম করি রিপো কোয়া রিপো কোয়া অর্থ চলো এখানে বিশ্রাম করি ব্যব রিপো থেকে এসেছে রিপো অর্থ চলো আমরা বিশ্রাম করি কোয়া অর্থ এখানে অনেক সময় আমরা কোথাও ঘুরতে গেলে বা হাঁটতে গেলে আমরা একটু ক্লান্ত হয়ে পড়ি তখন আমরা বলি যে চলো একটু রেস্ট নেই বা একটু বিরতি নেই এখানে একটু এখানে একটু দাঁড়াই বিশ্রাম করি তো ওই সময়ই আমরা এই বাক্যটা ব্যবহার করি যে কোয়া চলো এখানে বিশ্রাম করি কে আছে দেখো বা ওইখানে দেখো কে আছে আমরা এরকমভাবে বলি যে হুট করে কেউ আসলে বা কোনো শব্দ শুনলে আমরা বলি যে দেখো তো ওইখানে কে বা দেখো কে আছে সেক্ষেত্রে আমরা বলবো গোয়ারদা কীছে গোয়ারদা কীছে গোয়ার অর্থ হচ্ছে দেখো কিছে অর্থ কে আছে কাজ চালিয়ে যাও বা কাজটি করতে থাকো সেক্ষেত্রে আমরা বলবো কন্টিনুয়া লাভরারে কন্টিনুয়া লাভরারে অর্থ কাজ চালিয়ে যাও বা কাজ করতে থাকো কন্টিনিউয়া অর্থ হচ্ছে কন্টিনিউ করা বা চালিয়ে যাওয়া লাভরারে অর্থ হচ্ছে কাজ কন্টিনুয়া লাভরারে অর্থ কাজ চালিয়ে যাও আমি এটা খুঁজেছিলাম আমি এটা খুঁজেছিলাম ছিলাম সেক্ষেত্রে আমরা বলবো ইস্তাব চের কালো কোয়েস্ত ইস্তাব চের কালো কোয়েস্ত অর্থ আমি এটা খুঁজেছিলাম এখানে ব্যবহৃত হয়েছে ইম্পের ফ্যাত তো অর্থ অতীতকাল কিন্তু অনির্দিষ্ট অতীতকাল বা পুরাঘটিত ঘটি অতীতকাল ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু পাশ্চাত্য পশ্চিম বা সাধারণ অতীতকাল ব্যবহৃত হয়নি এখানে ব্যবহৃত হয়েছে পুরাঘটিত বা বা এখানে সেক্ষেত্রে চেরকার্লোর আগে ব্যবহৃত হয়েছে ইস্তাব অর্থ আমি খুঁজেছিলাম ছিলাম ইস্তাব চেরকারলো কোয়েস্ত অর্থ হচ্ছে এটা একেবারেই না একেবারেই না আসলতা ম্যানতে নো আর নো অর্থ একেবারেই না নন্দীরে উনার সিঙ্গলা পারোলা নন্দীরে ওনা সিঙ্গলা পারোলা অর্থ একটি কথাও বলবে না ওকে এখানে দিরে অর্থ হচ্ছে বলবে না উনার সিঙ্গলা পারোলা একটি কথা পারোলা অর্থ হচ্ছে শব্দ কিন্তু এখানে কথা বলতো বোঝানো হয়েছে যে পারোলা নন্দিরে ওনার সিঙ্গলা পারোলা অর্থ একটি শব্দ বলবে না বা একটি কথাও বলবে না হয়তো বা হয়তো না হয়তো বা হয়তো না সেক্ষেত্রে আমরা বলবো ফোর্সে অ ফোর্সে ন ফোর্সে অ ফোর্সে ন ফোর্সে অর্থ হচ্ছে হয়তো ফোর্সে ন অর্থ হয়তো না তুমিকে এখান থেকে অনেক দূরে তুমিকে এখান থেকে অনেক দূরে সেই মলতো লোন তানো দা কুই সেই মলত লোন তানো দা কুই অর্থ তুমি কি এখান থেকে অনেক দূরে সেই ভ্যার সেরে থেকে এসেছে তো সেই অর্থ তুমি হও মলত অর্থ অনেক লোন তানো অর্থ দূরে দা অর্থ হতে কুই অর্থ এখান তুমি কি এখান থেকে অনেক দূরে সেই মলত লোন তানো দা কুই সে এখনো এখানে সে এখনো এখানে এ আনকরা কুই এ আনকরা কুই অর্থ সে এখনো এখানে দরজাটা ধরো দরজাটা ধরো তিয়েনি লা পর্তা তিয়েনি লা পর্তা অর্থ দরজাটা ধরো তিয়েনি ভেরব তেনেরে থেকে এসেছে তেনের অর্থ হচ্ছে ধরে রাখা তিয়েনি অর্থ তুমি ধরো লা পর্তা অর্থ দরজা তোমার হাত ধৌত কর তোমার হাত ধৌত কর লাভাতি লে মানি লাভাতি লে মানি অর্থ তোমার হাত ধৌত করো এখানে লাভাতি ভেরব লাবারে থেকে এসেছে লাভারে অর্থ হচ্ছে ধৌত করা লাভাতি অর্থ তুমি ধৌত করো লে মানি অর্থ তোমার হাত ভয় পেও না ভয় পেও না নন আভের পাওড়া নন আভের পাওরা অর্থ ভয় পেও না এখানে পাওরা অর্থ হচ্ছে ভয় নন আভের অর্থ হচ্ছে পেওনা ভয় অর্থ পাওরা আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে আসতে পারি বা আমি কি প্রবেশ করতে পারি সেক্ষেত্রে আমরা বলবো পোস্য অ্যন্ত্রাহে অ্যন্ত্রা আরে অর্থ হচ্ছে প্রবেশ করা পোস্য ভ্যারব পোতেরে থেকে এসেছে অর্থ হচ্ছে প্রবেশ করা অর্থ আমি পারি এন্ট্রা আরে অর্থ প্রবেশ করতে প্রস্তু আরে আমি কি প্রবেশ করতে পারি এই ছিল আজকের লিসন নেক্সট ইয়ে আর কি ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সিবে ডাম ও প্রেস্তরিবেদের ছিপ